हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल सुमाई आर्ट्स रेसिपी। आज के आपके साथ शेयर करब चट्टग्राम ऐतिह्यवाही काला भुना रेसिपी। आज के काला भुनाटा सम्पूर्ण घरोया मसला दिए तैरी करा हबे, तबे घरोया मसला दिए तैरी कर ले अथेंटिक काला भुनार सम्पूर्ण टेस्ट अपनारा पे जा। काला भुना मांसर स्पेशलिटी होच्छे मांसटा अनेक सफ्ट है एवं खेते गेले एर स्वादे अपना मन भरे जाबे। তাই পারফেক্ট ভাবে বাবুর্চির মতো কালা ভুনা বানাতে চাইলে রেসিপিটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা রেসিপি। এখানে আমি হাড়, চর্বি এবং মাংস সহ প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। আর মাংসের সাইজগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা যদি বাসায় বানানো না থাকে তাহলে আপনারা 1/2 কাপ দুধের সাথে 3 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা 3টা, দারচিনি দিয়ে দিচ্ছি এখানে 2টা এবং এলাচ দিয়ে দিয়েছি 4টা, লং দিয়ে দিচ্ছি প্রায় 7-8টার মতো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ। সম্পূর্ণ পেঁয়াজ আমি একসাথে না দিয়ে বাকি পেঁয়াজগুলো আমি রান্নার শেষে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ। আমি যেভাবে পরিমাণ দিচ্ছি চেষ্টা করবেন সেভাবে পরিমাণগুলো দেওয়ার। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। শেষে আমি কিছু শুকনো মরিচ ব্যবহার করব, সেজন্য আর এখানে মরিচ দিচ্ছি না। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ, এখানে আমি প্যাকেট মশলাটাই ব্যবহার করেছি, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন মাংসগুলোকে আমি এখানে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার। সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ। সয়া সস মাংসটাকে তাড়াতাড়ি সিদ্ধ করতেও সাহায্য করবে এবং এর স্বাদও অনেক গুণে বাড়িয়ে দিবে। এখন মাংসগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যতটুকু পারেন চেষ্টা করবেন মাংসটাকে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা অন্তত আধা ঘন্টা আগে মাংসটাকে আপনারা ম্যারিনেট করে রাখবেন। আমি এখন চুলায় মাংসটাকে বসিয়ে দিয়েছি। প্রথমে চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব। 5 মিনিট পর দেখবেন মাংস থেকে একটু একটু পানি বের হওয়া শুরু হয়েছে। মাংসগুলোকে উপর নিচ করে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর দেখুন মাংসগুলো থেকে আরও পানি বের হওয়া শুরু হয়েছে। মাংসে এ পর্যায়ে কোনো বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংসের যে পানিটা আছে এই পানিটা দিয়ে আমি চেষ্টা করব আজকের মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার। সেজন্য চুলার আঁচটাকে কমিয়ে রেখে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। মাংসের পানি যদি সিদ্ধ হয়ে যায় এবং মাংসটা যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা গরম পানি অল্প অল্প করে অ্যাড করে মাংসটাকে রান্না করে নেবেন। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আমার এখানে আরও 1 কাপ গরম পানি লেগেছিল। চেষ্টা করবেন অবশ্যই গরম পানিটা ব্যবহার করার। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসের টেস্টটাও কমে যাবে এবং সিদ্ধ হতেও অনেক সময় লাগবে। আমি আরও 5 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি একটু ঝোলটা শুকিয়ে নেওয়ার জন্য। ঝোলটা যখন দেখবেন এরকম একটু মাখা মাখা হয়ে এসেছে সেই পর্যায়ে এটাকে আর রান্না করতে হবে না। কালা ভুনায় অবশ্যই খেয়াল করবেন মাংসের ঝোল যেন বেশি না থাকে। আমি চেক করে নিচ্ছি আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। মাংসগুলোকে তুলে নিয়ে দ্বিতীয় প্রসেসিংয়ে আমি চলে যাচ্ছি। এখন হবে মাংস রান্না করার শেষ ধাপ। আমি একটি প্যানে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপের মতো, শুকনো মরিচ দিয়ে দিয়েছি 5টা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। এ পর্যায়ে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি 3 টেবিল চামচ এবং আদা কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এগুলোকে আমি চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত একটা বেরেস্তার মতো কালার চলে আসে। কালা ভুনা রান্নায় চেষ্টা করবেন মাংসটা অবশ্যই সরিষা তেলে রান্না করার। দেখুন আমার এগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। যখন দেখবেন বেরেস্তার কালার ঠিক এমন হয়ে এসেছে সে পর্যায়ে আপনারা যে মাংসগুলো রান্না করা ছিল সেই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি।
সম্পূর্ণ মাংসগুলো এখন আমি এই তেলের উপর রান্না করে নিব। তবে হ্যাঁ, তেলের উপর এটাকে একদম ভাজা যাবে না, এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রেখে এগুলোকে আপনারা রান্না করে নিতে হবে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি এখানে 6-7টা শুকনো মরিচ টেলে এগুলোকে ঠিক এভাবে ভেঙে নিয়েছি। আপনারা অবশ্যই শুকনো মরিচটা ব্যবহার করবেন, শুকনো মরিচ দেওয়ার কারণে কিন্তু কালাভুনার টেস্টটা একদম পারফেক্ট আসবে। আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে রেখেছি, চুলার আঁচটা যদি আপনি বাড়িয়ে দেন সেক্ষেত্রে এগুলো পড়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। রান্নার শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। শেষে আবার মশলাগুলো দেওয়ার কারণ হচ্ছে তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। তবে হ্যাঁ, চেষ্টা করবেন শুকনো মরিচটা যেন খুব বেশি ঝাল টাইপের না হয়, ঝাল কম যে শুকনো মরিচগুলো সেই শুকনো মরিচগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন ঢাকনা দিয়ে এগুলোকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। চুলার আঁচ একদম লোতে রেখে আমি এগুলোকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যদি আপনারা কালো ভুনা করে থাকেন তাহলে আমি যে পরিমাপে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একদম সেই পরিমাপে করার এবং কোনো উপকরণ বাদ না দেওয়ার, কারণ কালো ভুনার পারফেক্ট টেস্ট পেতে চাইলে আপনারা সবগুলো উপকরণই দিতে হবে। আর যে সকল উপকরণ দিয়ে আমি করেছি সবগুলো কিন্তু আমাদের বাসায় থাকে। রান্না হয়ে গিয়েছে, আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। এই ঈদে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আর হ্যাঁ, রান্নার ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজের নামও হচ্ছে সুমাইয়া আর্থিস রেসিপি। সেগুলো যখন রান্না হয়ে যাবে তখন আমি এর উপর দিয়ে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো দেওয়ার কারণে এর সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে তেমন খেতেও কিন্তু ভালো লাগবে। পরিবেশন করার সময় চেষ্টা করবেন বেরেস্তাগুলো ঠিক এভাবে উপরে দিয়ে দেওয়ার। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার কাজের অনুপ্রেরণা জাগায়। নিত্য নতুন সব মজার মতো রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।